টায়ারে আগুন জ্বালিয়ে পথ অবরোধ পূর্ব বর্ধমান জেলা বিজেপি যুব মোর্চা। টায়ারে আগুন জ্বালিয়ে পথ অবরোধ বিজেপির যুব মোর্চার সদস্যরা রবিবার পূর্ব বর্ধমানে উল্লাসমোড় এলাকায় জাতীয় সড়কের ওপর কার্যত এদিন বিজেপির যুব মোর্চার সদস্য শুভম নিয়োগী বলেন, রাজ্যে গণতন্ত্র কি হচ্ছে? প্রতিনিয়ত বিজেপি নেতাদের হেনস্থা হতে হচ্ছে পুলিশের দ্বারা, কোনো জায়গায় ত্রাণ দিতে গেলে বিজেপি বাধার মুখে পড়তে হচ্ছে, বিধ্বস্ত এলাকায় বিজেপি নেতৃত্বকে ত্রাণ পর্যন্ত নিয়ে যেতে দিচ্ছে না রাজ্য সরকারের পুলিশ, এদিকে তৃণমূলের সব স্তরের নেতাদের সব জায়গায় যাতায়াত করছে প্রশাসনিক মদতে অভিযোগ। বনগাঁ বিধানসভার গাইহাটার সেখানে বিজেপি মহিলা পঞ্চায়েত সদস্যকে জোর করে মিথ্যে অভিযোগে থানায় তুলে নিয়ে আসা হয় গতকাল। রাতভর থানার সামনে অবস্থান শুরু করেন রাজ্য যুব মোর্চার সভাপতি সাংসদ সৌমিত্র খাঁ ও সাংসদ শান্তনু ঠাকুর। তাই এদিন এই অভিযোগ তুলে বিজেপির যুব মোর্চা বর্ধমান শাখার পক্ষ থেকে পদ অবরোধ করে, ফলে জাতীয় সরকারের উপর যানজটের সৃষ্টি হয়। অবশেষে বর্ধমান সদর থানার আইসিপি ইন্টু সাহা ঘটনাস্থলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং অবরোধ ওঠে, তারপর যান চলাচল স্বাভাবিক হয়। সড়ক অবরোধ করার কারণ কি আপনারা জানেন? গতকাল ধরে এবং তার আগামী কাল ধরে আমাদের রাজ্যের সাধারণ সম্পাদক সায়ন্তন দা, তার সাথে সাথে বিজেপি সাংসদদের ত্রাণ দিতে বাধা দেওয়া হচ্ছে। তার সাথে সাথে কালকে বনগাঁর অন্তর্গত গাইহাটা যেই গ্রাম পঞ্চায়েত আছে সেইখানে যেই আমাদের বিজেপি পঞ্চায়েত সদস্য আছে, তার ছ মাসের বাচ্চা আছে, তাকে পুলিশ বিনা কারণবশত, বিনা কারণে, বিনা কোনো অপরাধ নেই, সেই অপরাধে, বিনা অপরাধে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায়। আজকে বাংলার পরিস্থিতি কী? আজকে বাংলার গণতন্ত্র লুণ্ঠিত হচ্ছে। আজকে বাংলায় কেউ প্রতিবাদ করতে গেলে, কেউ যদি আওয়াজ তুলতে যায়, তাকে বিনা কেসে, গাঁজা কেসে ফাঁসি দেওয়া হচ্ছে। শুধু পশ্চিম গাইহাটা না, এটা গোটা রাজ্য জুড়ে হচ্ছে। বিজেপি কর্মীদের মিথ্যা কেস দেওয়া হচ্ছে, মিথ্যা কেসে ফাঁসি দেওয়া হচ্ছে এবং নানা রকম কেসে হ্যারাসমেন্ট করা হচ্ছে বিজেপি কর্মীদের। আমাদের আজকের এই পথ অবরোধ, আমাদের যে নবনির্বাচিত আমরা যে সাংসদ পেয়েছি সৌমিত্র দা এবং আমাদের আরেকজন সাংসদ বনগাঁর শান্তনু ঠাকুর, তাদের কাল রাত ধরে তারা ধর্নায় বসেছিল গাইহাটা থানার সামনে। তাদের কোনো আইসি কোনো সহযোগিতা করেনি, কোনো পরিবর্তে হেনস্থা করেছে। তার প্রতিবাদে আমরা আজকে যুব মোর্চা, ভারতীয় জনতা যুব মোর্চা বর্ধমান উত্তর বিধানসভার পক্ষ থেকে আমরা NH ব্লক করলাম। আমরা পুলিশ, আমরা জানি যে পুলিশ আমাদের বর্ধমানে অনেক সজাগ। আমরা যদি কোনো অবরোধ করি তারা খবর পেয়ে যায় তৃণমূলের মারফত দ্বারা। তাছাড়াও তাদেরকে হৃদয়ের সঙ্গে সহযোগিতা করলাম, কারণ হচ্ছে তারা করোনাকে সামনে রেখে যে তাদের ভূমিকা ছিল তা পুরো অতুলনীয়, আমাদের কাছেও তাদের জন্য স্যালুট। তাই জন্য আমরা সেই খাতিরে, কথার খাতিরে আমরা আজকে অবরোধ তুললাম। কিন্তু এটা আমি বারবার বলে দিচ্ছি দায়িত্ব নিয়ে, আগামী দিনে যদি বর্ধমানে, বর্ধমান সদর জেলার বিজেপি কার্যকর্তা সহ যদি কোনো কর্মীকে এই বিনা কেসে যদি গ্রেপ্তার করা হয়, তাহলে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব এবং আমাদের কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্বের আদেশ অনুসারে আমরা সেরকম আন্দোলন করব। আমার নাম ভারত শুভম নিয়োগী, আমি ভারতীয় জনতা যুব মোর্চা বর্ধমান সদর জেলা ভারত। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, টাইমস বাংলা।